ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বাদশ আসরের খেলা গতকাল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ওই ম্যাচের শেষ মুহূর্তে মাঠে ঘটে গেল চরম এক অঘটন ম্যাচের শেষ ওভারে বেন স্টকসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান মহেন্দ্র সিং ধোনি মূলত নো কিংসের প্রয়োজন ছিল আট রান আর এ সময় নো বল দেন রাজস্থানের ইংলিশ অলরাউন্ডার বেন স্টকস বলটি নো বল ঘোষণা করেছে প্রধান আম্পায়ার উলহাস তবে এ সময় ভিন্নমত পোষণ করেন লেগ আম্পায়ার এরপর দুই আম্পায়ারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান মাঠে থাকা জাদেজা আর তা দেখে মাঠের বাহির থেকে ছুটে আসেন অধিনায়ক এম এস ধোনি আর মাঠে প্রবেশ করার পর ধোনি আম্পায়ার ও বলার বেন স্টকসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান এবং তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ধোনিকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও ধোনির চোখে মুখে রাগ দেখা যায় আম্পায়ার ও প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণের কারণে এবার জরিমানা গুনতে হয়েছে ধোনিকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে তার আইপিএল এর কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে এই জরিমানা করা হয়েছে ধোনির অবশ্যই ঘটনাবহুল এই ম্যাচের শেষ পর্যন্ত শেষ বলে নাটকীয়তায় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস